শনিবার রাত 12:15 এজিসি বোস রোডের এক পাবে তখন চলছে ক্রিকেট নিয়ে বাজি শহর কলকাতার বুকে তখন সক্রিয় ক্রিকেট বেটিং চক্র খবর ছিল শেক্সপিয়ার থানার পুলিশের কাছে সেই মতো সেই পাবে হানা দেয় পুলিশ আনন্দ আগরওয়াল আশিস আগরওয়াল নামের দুইজনকে গ্রেফতার করা হয় তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয় পুলিশ সূত্রের খবর এই দুই ব্যক্তি সারা বছর ধরে শহরের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সময় এবং প্রায় সমস্ত ক্রিকেট ম্যাচের জন্য অসৎ উপায়ে ক্রিকেট বেটিং চক্র চালানোয় জড়িত ছিল সাধারণ মানুষদের প্রতারণা করে তাদের অন্যায়ভাবে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের লোভ দেখিয়ে প্ররোচিত করত যার ফলে বিপদে পড়তেন সাধারণ মানুষ পুলিশ সূত্রের খবর ধৃতদের আদালতে পেশ করে তদন্ত চালাবে পুলিশ তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ দীর্ঘ দিন ধরে তারা এই বেআইনি বেটিং চক্রের সঙ্গে তারা জড়িত এবং লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাদের সঙ্গে এই চক্রের মধ্যে আর কে বা কারা জড়িত ইতিমধ্যেই তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা